deep in the shadows. I know it's hard to put one foot in front of the other. So far is the echo. Where do we start? আজি আসছিলু আমি মহিন্দ্রা শোরুম তো পাহাড় পাখে যে অ মহিন্দ্রা শোরুম সেইটি আসছিলু তো এটা গোটে সরপ্রাইজিং অপরে গোটে ভিডিও মু বনাইবি আগক আপনার দেবি তো এমতি কিছু আসছিলু তো এবে একচুয়ালি এমতি কিছু প্ল্যান নাই ফিরবি দেখিবু রিটর্ন করিবু দেখুন কেতে সুন্দর লাগুছি লিচুরে কেতে সুন্দর সে সজাইছি রিটর্ন করুছু এবে এটু তো গুন্ডাঙ্কর কিছু কাম লা তো এটি তো সেইপাই টিকি পড়াই আসছিল এটি রিটর্ন করুছু রিটর্ন কলা ভিতরে বাটরে কোটি যাব কোণ যাব কিছু প্ল্যান হয়ে নথিলা দেখুছু কোণ করিবু নাই তো সিধা আমি ঘরকু যাব হ্যালো ফ্রেন্ড এই আমি চাট খাই খাইবা পাই যাব আমি তেড়ে মেড়ে খাওছি দেখলে তো যেমি কি আমার ঝিও কহিলা আমার মানে বাটরে একচুয়ালি কিছু প্ল্যান নথিলা কিন্তু এমতি মানে রিটর্ন করু করু এমতি বাটরে কথা হলু কি আমি শহীদনগর যা মানে যেটা কি ভুবনেশ্বর হার্টবিট শহীদনগর ভুবনেশ্বর হার্টবিট কলে চলে শহীদনগরে কেতে টাইম স্পেন্ড হয়েছি মোর মানে মোর এটা গোটে বহুত মেমোরি কারণ মোর কলেজ লা তো সেইপাই বহুত সারা টাইম দেখুন এরিয়াটা গোটে মোর মানে বহুত পুরোনা মেমোরি এই এরিয়াকে আসলে বহুত নিজ নিজ লাগে বহুত জিনিস মনে পড়ে যায় কলেজ টাইম মানে এতে মস্তি মজা সাঙ্গ মানক সহিত করিছু যে টাইম কি কেবে বি লাইফরে ফেরিবনি যেটা কি বহুত মিস করে লাইফরে তো ফাইনালি আমি আসি যাইছু শহীদনগর তো আট মাস পরে দেখুন এটা গোটে মানে একচুয়ালি উইন্টর মানে শীত দিনরে এটি গোটে আপনার শহীদনগর যে রূপালী ছকরে দুর্গামণ্ডপ পছপটে এটা গোটে স্টল পড়ে দেখুন এটা গোটে বহু বড় স্টল পড়ে মানে এটা এবে নাই এটা কেবে দশ বার বর্ষ তলু বি এটা এমতি পড়ে আসছি তো মু কলেজ টাইমে বি এমতি আসে এই যে স্টল গুড়াক পড়ে না এটি বহুত আমি মানে আসু প্রতি দুই দিন তিন দিন থলেক আসি বুলু কিছু কিণা হও ন হো কিন্তু বুলাটা তো হব হি হব সাংমানঙ্কর সহিত আউ এই যে গজলক্ষ্মী চার্ট দেখুবে এইটি তো প্রবল ভিড় হুয়ে মানে কুহতুনি এই যে করোনা পূর্ব এটি এত গলি এটি চেয়ার ফেয়ার পড়ি না এটি সব সিস্টমেটিক লা নেবি কি খেলনা জল কি খেলনা নেবি মাকিড়ি জল জল নেবি করোনা ডল নেবি করোনা ডল কাছে কিছু নেবি তো কোন না বলো মু ডাল নেবি কেতে দিন পরে বাহার আসছ বহুত দিন পরে লকডাউন হয়ে যাই না আমি কে আসি পার নথিলে না হ্যাঁ লকডাউন পাই না হ্যাঁ এবে আসছে আমি কুকু মাত এটা দেখন্তু গজলক্ষ্মী চাট এটা প্রায় সমস্যা জানিথিবে কারণ এই চাটটা শহীদনগর এরিয়ারে বহুত ফেমস তো ফাইনালি আমি আসি যাইছু এটিকে এটি বহু গহলি দেখুন এবে সে এমিতি সিস্টম করেদিয়েছেন আগর প্লেট ওয়াইজ দেলে কিন্তু এবে যেহেতু করোনা পাই রেস্ট্রিকশন পাই প্লেটরে দেলে প্রবলেম সেইপাই সে যেমি প্যাকেট পার্সল করতে সেমি টাইপর সে বনাই দিয়েছেন এটা বহু গহলি হুয়ে আগর তো আসলে মানে আমি মিনিমম তো মানে কোড়ি মিনিট রু অধ ঘন্টে ওয়েট করা পড়ে কিন্তু আমি এটি দশ মিনিটরে মিলিগলা তো দেখুন যাও চালু আমি টেস্টি টেস্টি চাটর মজা নেওয়া
ତ ଫାଇନାଲି 7 ମାସ ପରେ ବୋଧେ ମୁଁ ବାହାରେ ଖାଉଛି ତ ଚାଟ୍ର ମଜା ନେଇଯିବା ଚାଲନ୍ତୁ। ତ ଏଇଠି ଆମେ ଚାଟ୍ ଆମର ଖିଆ ସରିଗଲା, ବହୁତ ଟେଷ୍ଟି ଲାଗିଲା କାରଣ ଏତେ ଦିନ ପରେ ବାହାରେ ଫାର୍ଷ୍ଟ ଟାଇମ୍ ପାଇଁ ଖାଇଦେଲି ଗୋଟେ, ମାନେ ଫାର୍ଷ୍ଟ ଟାଇମ୍ ନାହିଁ, ମାନେ 7-8 ମାସ ପାଇଁ କରୋନା ଟାଇମ୍ ଭିତରେ ଟୋଟାଲ୍ ବି ଖାଇନଥିଲୁ। କେମିତି ଗୁନା ରାଜି ହେଇଗଲେ ଆଉ ଆମେ ଖାଇନେଲୁ। ସେଇଠି ବହୁତ ସେମାନେ ବହୁତ ସେଫ୍ଟିରେ ଦେଉଛନ୍ତି, ସେଥିପାଇଁ ଆମେ ଖାଇଦେଲୁ। ଆଉ ତ ଖାଇସାରିଲା ପରେ ଆମେ ଏଇଠି ଆସିଛୁ କିଛି ଟିକେ ବ୍ଲାଙ୍କେଟ୍ ଦେଖିବା ପାଇଁ। ଆକ୍ଚୁଆଲି ମୁଁ ଗୋଟେ ଏସି ବ୍ଲାଙ୍କେଟ୍ ନେବି ବୋଲି ଭାବିଛି କାରଣ ଏଇଠି ଆକ୍ଚୁଆଲି ଯେଉଁ ପଡ଼େ ନା ଏଗୁଡ଼ା ବହୁତ ଭଲ ମାନେ ରେଟ୍ ତ ଭଲ ଥାଏ ଆଉ ଏମିତିରେ ବି କ୍ୱାଲିଟି ବି ବହୁତ ଭଲ ରହେ। ମୁଁ ଏଇଠୁ ଆଗରୁ ବହୁତ ଜିନିଷ ନେଇଛି, ୟୁଜ୍ ବି କରିଛି ଆଗରୁ, ମାନେ ଶୀତ ବସ୍ତ୍ର ଯେଉଁଗୁଡ଼ାକି ଆପଣ ଏଇଠୁ ପାଇବେ ବହୁତ ଭଲ ରେଞ୍ଜରେ ପାଇବେ ଆଉ ଭଲ କ୍ୱାଲିଟିର ବି ପାଆନ୍ତି, ଯେମିତିକି ଆମେ ଶୋରୁମ୍ ଟାଇପ୍ରୁ ଯେମିତି ପାଆନ୍ତି। ମୋତେ ଏଇଠୁ କିଛି କିଣିବା ପାଇଁ ଆମେ ଆସିଥିଲୁ ତ ଗୁଣାଗରେ ଚାଲ ଦେଖିବା ଏଇଠି ଟିକେ। ତ ଆମେ ଏଇଠି ଆସିକି ଟିକେ ଦେଖୁଛୁ ବ୍ଲାଙ୍କେଟ୍ ଆଉ କିଛି ବେଡ଼ସିଟ୍ ନେବି ବୋଲି ଭାବିଛି, ତ ଦେଖୁଛୁ କ'ଣ ହେଉଛି ଚାଲନ୍ତୁ। ମୁଁ ଆକ୍ଚୁଆଲି ବାହାରେ କିଛି ଖାଇପାରୁନି ତ ସେଇଥିପାଇଁ ଗୋଟେ ହେଲ୍ଦି ଫୁଡ଼ ମିଳିଗଲା ମୋତେ ଖାଇବା ପାଇଁ, ହେଲ୍ଦି ସାଲାଡ଼, ଯେଉଁଟାକି ମୁଁ ଏଇଟା ଘରେ ବି ବନେଇକି ଏବେ ଖାଉଛି। ତ ଏଇଠି ଏଇଟାକୁ ଦେଖିଲେ ନା ମୋତେ ବହୁତ ଲୋଭ ଲାଗେ ବାହାରେ, ତ ଏଇଟା ବି ଆମେ ଟିକେ ନେଇଯାଉଛୁ ଖାଇନେବୁ। ଦେଖନ୍ତୁ ଆମ ଝିଅର ଡଲ୍, ସେ ଗୋଟେ ଡଲ୍ ଆଣିଛି, ତା ପରିକା ହେଇଛି ପୁରା ଡିଟୋ, ମୁଁ ନିଷ୍ଠୁ ପରି ହେଇଛି ଡଲ୍ଟି। ଇଆଡ଼େ ଦିଷ୍ଟା ଇଆଡ଼ ନା
ଏବେ ଆମେ ଚାଲିଲୁ ଘରକୁ ତ 9:30 ହେଇଗଲାଣି, ଲେଟ୍ ନାଇଟ୍ ହେଇଗଲାଣି, ଥଣ୍ଡା ବି ପଡ଼ିଲାଣି ଭୁବନେଶ୍ୱରରେ ବହୁତ। ତ ଆମର ସବୁ ଟିକେ ବୁଲାବୁଲି ଯାହା ଛୋଟମୋଟ ଥିଲା ସରିଗଲା, ଆଜି ମଜା ଲାଗିଲା ଗୋଟେ ଶହୀଦନଗର ଚାଟ୍ ଖାଇକି। ତ ଆମେ ଚାଲିଲୁ ଏବେ ଘରକୁ, ମୁଁ ଘରେ ଆପଣମାନଙ୍କ ସହିତ କଥା ହେଉଛି। ତ ଫାଇନାଲି ଘରକୁ ଆସିଗଲି, ତ ଆକ୍ଚୁଆଲି ବୁଲା ଆଜି ବହୁତ ହେଇଗଲା। ତ ଯାଇଥିଲି ଆଜି ଶହୀଦନଗର ଦେଖିଥିବେ ତ ଆପଣ, ଫାଇନାଲି 8 ବର୍ଷ ମାନେ ସରି 8 ବର୍ଷକୁ ମାନେ 7 ମାସ ପରେ ବୋଧେ ବୋଧ ହୁଏ ଶହୀଦନଗର ଭିତରକୁ ଗଲି। ତ ସେଇଠି ତ ଗୋଟେ ହ୍ୟାଣ୍ଡଲୁମ୍ ପଡ଼େ ଜାଣିଥିବେ ବହୁତ ଗୁଡ଼େ ଦିନ, ଯେଉଁମାନେ ଭୁବନେଶ୍ୱର ରହୁଥିବେ ଜାଣିଥିବେ। ତ ମୁଁ କଲେଜ ଟାଇମ୍ରେ ବି ସେଗୁଡ଼ାକ ପଢ଼ୁଥିଲା, ମୁଁ ଯେତେବେଳେ କଲେଜ ଯାଉଥିଲି ତ କଲେଜ ଟାଇମ୍ରେ ବି ଆମେ ସବୁବେଳେ ମ୍ୟାକ୍ସିମମ୍ 3-4 ଦିନ ଥଲେ ଆମେ ସେଇଠି ସବୁ ବୁଲିବା ପାଇଁ ଯାଉ। ତ ଆଜି ଯାଇଥିଲେ ସେ ହ୍ୟାଣ୍ଡଲୁମ୍କୁ, ତ ସେ ହ୍ୟାଣ୍ଡଲୁମ୍ରୁ କିଛିଟା ଜିନିଷ ଆଣିଛି, ମୁଁ ଆପଣମାନଙ୍କ ସହ ସେୟାର କରିବି, ଦେଖନ୍ତୁ। ଏଇଟା ଗୋଟେ କଟନ୍ ବେଡ଼ସିଟ୍, ସିଙ୍ଗିଲ୍ ବେଡ଼ସିଟ୍ଟେ ଗୋଟେ ଦରକାର ଥିଲା। ତ ମୋ ପାଖରେ ବହୁତ ସାରା ବେଡ଼ସିଟ୍ ଅଛି, ଫିର୍ ବି ଗୋଟେ ସିଙ୍ଗିଲ୍ ବେଡ଼ସିଟ୍ଟେ ନେଇ ଆସିଲି, ଭଲ ରେଟ୍ରେ ବି ମିଳିଲା, ବହୁତ କମ୍ ରେଟ୍ରେ। ଆଉ ଗୋଟେ ଏସି ବ୍ଲାଙ୍କେଟ୍ଟେ ଆଣିଲି, କାରଣ ଏସି ବ୍ଲାଙ୍କେଟ୍ ଆକ୍ଚୁଆଲି ମୋର ନଥିଲା। ତ ମୋର ଯେଉଁ ବ୍ଲାଙ୍କେଟ୍ଟା ଅଛି ନା, ସେଇଟା ବହୁତ ମାନେ ମୋଟା ବ୍ଲାଙ୍କେଟ୍ଟା, ଯେଉଁଟାକି ବହୁତ ଗରମ ମାନେ ଏବେ ଯେଉଁ ଶୀତ ହେଉଛି, ଆଉ ଭୁବନେଶ୍ୱର ଶୀତ ପାଇଁ ସେଇଟା ନୁହେଁ, କିନ୍ତୁ ବ୍ଲାଙ୍କେଟ୍ଟା ବହୁତ ମୋଟା ଥିଲା ଆଉ ପତଳା ବ୍ଲାଙ୍କେଟ୍। ମୋ ପାଖେ ଡବଲ୍ ବ୍ଲାଙ୍କେଟ୍ ନଥିଲା, ସିଙ୍ଗିଲ୍ ବ୍ଲାଙ୍କେଟ୍ ଅଛି, ଡବଲ୍ ବ୍ଲାଙ୍କେଟ୍ ନଥିଲା। ତ ଟିକେ ମାନେ ବେଳେବେଳେ ଘରେ ଗେଷ୍ଟ ଫେଷ୍ଟ ଆସିଗଲେ ଟିକେ ପ୍ରୋବ୍ଲେମ୍ ହେଉଥିଲା, ତ ମୁଁ ଯାଇଥିଲି। ତ ଏଇଟା ଦେଖନ୍ତୁ ଆଣିଛି, ବହୁତ ଭଲ ଅଛି ବ୍ଲାଙ୍କେଟ୍ଟା, ଟିକେ ରେଟ୍ ଟିକେ ମାନେ ଏତେ କମ୍ ନଥିଲା, ଟିକେ ରେଟ୍ ଏଇଟା ଅଧିକ ନେଇଛି, କିନ୍ତୁ ବହୁତ ସୁନ୍ଦର ବ୍ଲାଙ୍କେଟ୍ଟା। ଆଉ ଆମ ଝିଅର ଗୋଟେ ନାନ୍ଧା ମୁନା କଣ୍ଢେଇ ସବୁ ଆଣିଲା, ଦେଖିଲେ ତାକୁ ସବୁ ଆସିଲାବେଳକୁ ଗାଡ଼ିରେ ଖୋଲି ଖାଲି ଦେଲା, ସବୁ ମୋତେ ମୁଁ ଧରିକି ସବୁ ବୋଝ ପରି ଆସିଲି। ତ ଠିକ୍ ଅଛି, ତ ମୁଁ ଚାଲି ଏବେ ଡିନର ପାଇଁ ବନାଇବା ପାଇଁ, ଦେଖିବି କ'ଣ ହେଇଛି କ'ଣ ନାହିଁ, ଭୋକ ବି ଲାଗିଲାଣି, 9:30 ବାଜିଗଲାଣି। ଆଉ ତ ଯଦି ଆଜିର ଭିଡ଼ିଓ ଭଲ ଲାଗିଲା ତ ନିଶ୍ଚୟ ଲାଇକ୍ କରିବେ, ଆଉ ସେୟାର କରିବେ, ଆଉ କମେଣ୍ଟ ଦେଇକି କହିବେ କେମିତି ଲାଗିଲା। ଆଉ ଯଦି ମୋ ଚ୍ୟାନେଲରେ ନୂଆ ତ ନିଶ୍ଚୟ ମୋ ଚ୍ୟାନେଲକୁ ସବସ୍କ୍ରାଇବ୍ କରିବେ, ଆଉ ସାଇଟ୍ରେ ଥିବା ବେଲ୍ ଆଇକନ୍ ବି କ୍ଲିକ୍ କରିଦେବେ, ଯାହାଫଳରେ କି ମୋର ସବୁ ଭିଡ଼ିଓର ନୋଟିଫିକେସନ୍ ଆପଣମାନଙ୍କ ପାଖରେ ପହଞ୍ଚିବ ସର୍ବପ୍ରଥମେ। ତ ମୁଁ ରହିଲି, ହଁ ଆଉ ଗୋଟେ ସସ୍ପେନ୍ସ ଆପଣଙ୍କୁ, ନେକ୍ସଟ ଗୋଟେ ସସ୍ପେନ୍ସେବୁଲ୍ ଭିଡ଼ିଓ ଆପଣଙ୍କ ଲାଗି, ସରପ୍ରାଇଜେବୁଲ୍ ଭିଡ଼ିଓ ଆପଣଙ୍କ ଲାଗି ଆସିବ, ତ ଦେଖିବେ। ତ ମୁଁ ରହିଲି, ଚାଲି, ଗୁଡ୍ ନାଇଟ୍, ବାଏ ବାଏ।